হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা সকলেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, কিন্তু সকলেই জানি না গুগলের ভয়েস সার্চকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ইন্টারনেট কানেকশন ছাড়াই আমরা গুগলের ভয়েস সার্চকে কাজে লাগাতে পারি। তো চলুন বন্ধুরা, দেখা যাক কী করে আমরা গুগলের ভয়েস সার্চকে কাজে লাগাবো। স্ক্রিনে গুগলের এরকম একটি ভয়েস সার্চের ফিচার থাকে, এখানেও ক্লিক করতে পারি অথবা এখানে গুগলে ভয়েস সার্চেও ক্লিক করতে পারি। তো আমরা স্ক্রিনে গুগলের এই মাইক্রোফোনকে ক্লিক করব। কল কম্পিউটার, তো আমি কম্পিউটারে কল করেছি, তো দেখা যাক কী রেজাল্ট দেয়। কলিং কম্পিউটার মোবাইল, দেখা যাচ্ছে যে এখানে কম্পিউটার অর্থাৎ 1-to-1 কে আমি কম্পিউটার নামে সেভ করেছি, অর্থাৎ শুভ সকাল, অর্থাৎ কম্পিউটার নামটিতে অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে। আবার দেখা যাক কল হেল্পলাইন, কলিং হেল্পলাইন মোবাইল, ওয়েলকাম, অর্থাৎ আমি 158 কে হেল্পলাইন নামে সেভ করেছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ভয়েস সার্চ দেওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি হেল্পলাইনে কল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন এই ভয়েস সার্চকে আমরা অ্যাপ খোলার কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ ধরুন আমি এখন প্লে স্টোরে যাব, তো কি করে প্লে স্টোরে যাব অটোমেটিক্যালি? ওপেন প্লে স্টোর, তো প্লে স্টোরকে আমি খুলতে বলছি, এ কারণে দেখা যাচ্ছে যে প্লে স্টোর অটোমেটিক্যালি খুলে গেছে। আবার দেখা যাক অন্য অ্যাপের ক্ষেত্রে, ওপেন সেটিংস, আমি সেটিংস অ্যাপটিকে ওপেন হতে বলেছি, তো দেখা যাচ্ছে যে এখানে সেটিংস অটোমেটিক্যালি অন হয়ে গেছে। ওপেন অপেরা মিনি, তো আবারও আমি অপেরা মিনিকে ওপেন হতে বলেছি, অর্থাৎ দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি অপেরা মিনি অন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে কী করে আমরা অ্যান্ড্রয়েড ফোনের ভয়েস সার্চকে কাজে লাগাবো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, অল দ্য বেস্ট।